মানুষ মনে করে অনেকে বলে আস্থা নাই এই সরকারের অধীনে, আর মানুষ অনেকে পিছন সাইড কথা বলে না, আমি নিজে ভোটের দ্বারা তো প্রমাণ, আমাকে তো কারোর সেই কথাগুলো শোনা লাগতেছে না যে এই সরকারের অধীনে নির্বাচন কেন সুস্থ লয়, আমি নিজে দেখেছি কালকে পুটিরে কেন্দ্রে আমি পাশ করলাম, তাই হলে আমাকে পরে বিজয় আপনি আরেকটা দেখেন আমাকে কত 800 কয়টা ভোটে ফেল দেখাইছে। আমি আবার আরেকটা বিষয় দেখেন স্ক্রিনে দেখাচ্ছে 900 কতটা ভোটে আমি ইয়ে দেখাতে পাস, আবার কালকে পিন মিটার দেখতে মনে করেন 800 কয়টা ভোটে দেখাচ্ছে 34 ভোট, তাহলে এক একটা এখানেও দেখে তিন রকম ফলাফলের রেজাল্ট দেখেছি কালকে টিভি অনেক স্ক্রিনে দেখাচ্ছে, আমি 900 কত দেখাচ্ছে এত বড় আপনি স্ক্রিনে অনেক কালকে রেজাল্ট থাকে আপনি দেখে নেবেন কালকে কত দেখাচ্ছে, কিন্তু আজকে পিন মিটার দেখেছে আবার এত 800 কত গে এখানেও খাড়াখাড়ির মধ্যে 100 ভোট নেওয়া গেল থেকে। ডিসেম্বর জাতীয় নির্বাচন হবে, আপনি কি আগামীতে কালো নদীগ্রাম থেকে আমাদের সম্ভাবনা আছে এইরকম যে পরিবেশ থেকে নির্বাচন দাঁড়ানো প্রশ্ন ওঠে না, আমার নির্বাচন কমিশন যারা আছে এদের উপর কোনো আস্থাই নেই, কৃষকের পুঁটিটা আসতে আমাকে মনে হলে যে আমার সম্পূর্ণতে বিশ্বাস হারিয়ে গেছে তাদের উপর থেকে, আমি নির্বাচন দাঁড়ালে দুইটা বার নির্বাচন দাঁড়ালাম, দুইটা বারে তারা আমি নির্বাচনে প্রার্থীতে বাতিল করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসলাম, এবারও নির্বাচন একটা এত সুন্দর পরিবেশ নির্বাচন এত আপনি দেখেন আপনি একটা সাংবাদিক আছেন পুঁটিটা এলাকায় যান লোকজন দল বলে হিরালম ভোট দেয়নি, তারপরে দল করে না হিরালম ভোটে সবাই বলে আমি এমপি হয়েছি, সবাই বলে হিরালম মনে ভোট দিয়েছে, তাহলে এত ভোট দিল তারা সেই ভোটগুলো গেল কই, তারা আপনি দেখা যে মশালের কোনো নাম গুনলেই ছিল না সেই মশাল কোর্থ থেকে ধাম করে চলে আসলো, এবং ভোটের ফলাফল ওখানে ঘোষণা হয়নি, ওখানকার আওয়ামী লীগের একজন প্রার্থী বড় একজন হলে ওটকে সভাপতি উনি বলতেছে চিন্তা ভাবনার কোনো কারণ নাই মশাল পাশ খালি আনুষ্ঠানিক ঘোষণার বাকি, আমরা রেজাল্ট জানলাম না উনি আগে দেখলা দিয়ে দিল মশাল মার্গে পাশ, তারপরে এখানে বৌরত গণনা আমাকে নন্দীগ্রাম গণনা শেষই হয়নি এর মধ্যে বৌরে থেকে দেখি একটি ঘোষণা দিয়েছে মশাল মার্কা পাশ এত বলে মশাল মার্কা দেখি আমরা ওই দিকে গণনা করছি মশাল মার্কা টানছেন দেখি এখানে আগে বিজয় মালালে বসে আছে আমি টানছেন হলে ওই ঘোষণা লওয়ার জন্য দেশি অবশ্যই দেখে আসে বসে আছে, এটা কোন ধরনের ঘটনা এলে, তাহলে এরা কিভাবে জানলো আগে থেকে এরা পাশ, এরা আগে থেকে বিজয় মিছিল কি হারে করে, তাহলে এটা আগে থেকে চক্রান্ত ছিল, কারণ আশা দল করা যেত কালকে আমার মতো লোকের সাথে তারা ভয় পায় ভোট করতে, যারা আমার মতো একটা স্বতন্ত্র প্রার্থী তাকে আমরা ভয় পাইতেছে আওয়ামী লীগের লোকেরা এইটুকু ভোট করার সাহস পেল না, ফিয়ান নির্বাচন কাল সামান্য একটা হিরল মুখ দিয়ে ভয় পায় তাহলে বোঝা যাইতেছে এরা কতটা দুর্বল, এরা তাহলে আমার সাথে ভয়ে ভোট করতে হলে মনে করেন স্বতন্ত্র প্রার্থী আমি বসতাম যে 6টা 7টা আসনে ভোট করেছে 7টা আসন ফিয়ার নির্বাচন আছে আপনি কোন আসনে ফিয়ার নির্বাচন, এই যে বগুড়া সদরে নির্বাচন তো ফিয়ার হয়নি, বগুড়া সদরে আমার কেন্দ্র এলাকায় আমার নিজের খালে ভোট দিয়ে গেছে ইভিএমে দেখে মারতে হলে যে 1-3 বার নৌকর ছবি ভাসিয়ে উঠেছে, তাহলে ইভিএম এ ভোটও আমরা সন্দেহ ইভিএম হয় এখানেও কাজ শুরু হয়, আমি এর আগে শুনেছিলাম ইভিএম এরকম মারে হলে 1-3 রাত যাবে নৌকত, এই কথাটা অনেকে বলছে ইভিএম এ এরকম সিস্টেম করা যায় কথাটা বাস্তব, কালকে আমি ঠিক দেখেছি এটা পূর্বান আমি পেয়েছি, এটা আমরা আপন খালে ভোট দিতে যাই এরকম ঘটনা ঘটেছে, তাহলে আপনি কোন জায়গায় শান্তি বগুড়া সদরে এখনো নির্বাচন সুস্থ হয়নি, কারণ আমার কেন্দ্রের গোদাপাড়া 6 পুকুরে গেছে থাপ্পড় মেয়ে তাকে বের গেছে, আমি মনে করেন ওটা কোন আসন লাইরিপাড়া আমার হলে মনে করে এজেন্ডা ওটা ঢুকতে দেয়নি, এবং তারা গেটের লোকজন দাঁড়িয়ে আছে সবাইকে বলছে যারা নৌকট ভোট দেবা তারা ভিতর ঢুকো নৌকট আজ বলতেছে হ্যাঁ আপনি হলে যে ওখানে মনে করেন তাহলে সুষ্ঠু নির্বাচন করেন, এখন মনে করেন বলতেছে যে নৌকট যারা ভোট দেবেন তারা ভিতরে প্রবেশ করবেন, যারা নৌকট ভোট দেবেন তারা ভিতরে যেতে পারবেন, এবং তাদের সামনে সিল মারতে বলে, এটা কোন ধরনের আপনি ভোট আছে, তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কেমন